এভাবেই পচা মরিচের সাথে ধানের ভুষি, চালের গুঁড়া ও রং মিশিয়ে তৈরি হচ্ছে মরিচের গুঁড়া। আর চালের গুঁড়ার সাথে হলুদ রং মিশিয়ে তৈরি করা হয় হলুদ গুঁড়া। মৌলভীবাজারের বিভিন্ন এলাকায় গড়ে উঠেছে এমনি সব ভেজাল মশলার কারখানা। শুধু হলুদ মরিচই নয়, ধনিয়া জিরার সাথে ধানের তুষ, কাঠের গুঁড়া ও এক ধরনের সুগন্ধি মিশিয়ে তৈরি করা হচ্ছে ধনিয়া ও জিরার গুঁড়া। এসব গুঁড়া মশলা বিক্রি হচ্ছে শহরের বাজার আর গ্রামগঞ্জের বিভিন্ন দোকানে। মরিচের সাথে এই চালের গুঁড়ি দিন, ওটা ভুষি হয়, আর মরিচের কালার দিন, হলদির সাথে হলদি দিন, ভুষি দিন আর হলদির কালার দিন। না জানিয়া বাজার থেকে কিনে খাই, এগুলা আমরা তো জানি না এগুলা কি বিষাক্ত জিনিস, না ভালো না মন্দ। প্রতিদিনের খাবারে এসব মশলা ব্যবহার করে স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে মানুষ। কেমিক্যাল মেশানো এসব খাদ্য উপাদান লিভার, স্নায়ুতন্ত্র ও কিডনির জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ বলে জানালেন মৌলভীবাজারের সিভিল সার্জন। কার্সিনোজেনিক অর্থাৎ এখান থেকে ক্যান্সারের মতো মারাত্মক রোগ আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। যে খাদ্যে কোনো ধরনের যে কোনো ভেজাল আপনি যাই মেশান না কেন, সেটা শরীরের জন্য শতভাগ ক্ষতিকর। মাঝে মাঝে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা করা হয় ভেজাল মশলা ব্যবসায়ীদের, তবে কিছুদিন পরেই তারা আবার শুরু করে এ ব্যবসা। খাবার অনুপযোগী পণ্য ব্যবহার করতেছে, এই অপরাধে আমরা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009-এর 42 ধারা অনুযায়ী তাদেরকে 1,00,000 টাকা জরিমানা এবং অনাদায়ে প্রত্যেককে 6 মাসের 3 মাসের জেল ঘোষণা করা হয়। ভেজাল মশলা কারখানা উচ্ছেদ অভিযানের পাশাপাশি দোষীদের কঠোর শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছে ভোক্তারা। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।